এটা বলাটা উচিত, সবার জানা উচিত, সেটা হচ্ছে যে আমি আর রকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই আমরা একটা বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজন দুজনের জন্য আসলে না, এবং সে খুব ভালো একজন মানুষ, খুবই পরোপকারী একজন ভালো মানুষ। যাই হোক, আমার ডার্লিং মাহিয়া মাহিন নাকি আবারও বিবাহ বিচ্ছেদ হয়েছে, এইটা নিয়ে কয় নাম্বার চলতেছে, এর আগে কয়টা বিবাহ করেছে সে, এই ঘটনা কি, এই তরুণীটার এই সংসারটি কেনা কেনা, এটা দেখতে শুনতে তো খারাপ না, ভালোই, এটা সংসারে খালি দুদিন পরে পরে গাপলা হয়ে যায়। এবং ফেসবুকে কি একটা ট্রেন্ডিং চলতেছে, সংসারে কিছু হইলেই লাইভ আইসা কান্নাকাটি করে, দেখতেছি যে মাহিয়া মাহি কান্নাকাটি করতেছে, এবারও তার সংসারটা টিকলো না। আহা, আমার খুব বেদনা হচ্ছে। আর তোমরা এই যে মাইয়া মাইয়ের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা নিয়ে তোমরা ট্রোল করো, হ্যাঁ কও এরকম যে টাকলা মুরাদের মতো চেহারা, এইগুলো এগুলো বলো কেন, বেচারি তো খুব কষ্ট পায়, বেচারির এই সংসারটাও টিকলো না, সংসারের জন্য সে ফিল্ম ছেড়ে দিল, হ্যাঁ তার কেরিয়ার ছেড়ে দিল, মাঝখান দিয়ে আবার কয়দিন নির্বাচন করেছিল, হ্যাঁ জনগণের একটু জনপ্রতিনিধি হওয়ার একটু চেষ্টা করেছিল, ফেল মেরেছে, ফেল মেরেছে, ওইটা কোনো সমস্যা না, কিন্তু এখন নাকি তার সংসারই ভেঙে যেতেছে। আহা হা হা রে, এর আগে আমার আরেকটা ডার্লিং পরিমণি, পরিমণিও একই ঘটনা ঘটিয়েছে, শরীফুল রাজ আমার নামের সাথে নাম, শরীফুল রাজের সাথে পরিমণি এই বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। এই আমার ডার্লিং মাহিয়া মাহিকে বলো মদ খাইতে, অথবা একে আমার কাছে পাঠিয়ে দাও, বিবাহ বিচ্ছেদ হয়েছে তাতে কি হয়েছে, হ্যাঁ একে আমার কাছে পাঠিয়ে দাও, দরকার হলে আমি একে ঘরে তুলে নিব, দেখতে শুনতে তো খারাপ না, ভালোই লাইভ এসে কান্নাকাটি করতেছে। আর এই বাচ্চাটাকে নিয়েও তোমরা ট্রোল করো, কও বাচ্চার চেহারা নাকি এই টাকলা মুরাদের সাথে মিলে যায়, এগুলো বলো কেন, এগুলো বলা বাদ দাও, বেচারির খুব খারাপ লাগতেছে, বিবাহ বিচ্ছেদ হইলে তো অবশ্যই খারাপ লাগবে, হ্যাঁ এটা সাইন নাম্বার গেল, দেখা যাক এখন সে আমার আরেকটা ডার্লিং যে পরিমণির মতো অবস্থা হয় কিনা কে জানে। এদিকে নায়িকা মাহিয়া মাহি লাইভে এসে কান্নাকাটি করতেছে, ওদিকে ওই যে খন্দকার মুশতাক, হ্যাঁ 18 বছরের তরুণীকে যে বিবাহ করেছে, মুশতাকের বয়স হলো 60-এর উপরে, তিশার বাবার বয়সের থেকে নাকি 6 বছরের বড়, এই বুইরা বেড়ারে এই তিশা মেয়েটা বিবাহ করে কি কাজটা ঠিক করছে, তিশার বাবা দেখো কি কান্নাকাটি করতেছে দেখো। আমার জীবনটা ধ্বংস করে দিল, এই জীবনে এই জীবনে আমি রাখে কি কি রাখে কি করবো, আমি কিভাবে বাঁচবো, আমি এখনো যখন দেখি যে কোন গার্লস কলেজ ছুটি হচ্ছে তখন আমি দেখি দেখে আমি আমার কান্নায় বলি যে আমার মেয়েটা মনে এরকম কলেজে পড়তো। যাই হোক, এই তিশা এই কাজটা কি ঠিক করেছে, বাবার থেকেও বয়সে বেশি এই বুইরা বেটারে যে বিয়ে করলো, এখন শুনতেছি এই মুশতাক নাকি তিশার কিছু নিউড ভিডিও করেছে, হ্যাঁ কিছু নিউড ছবি তুলে রেখেছে, যেটা নিয়ে ব্ল্যাকমেল করে তারপরে নাকি তিশাকে বিবাহ করেছে, এখন তিশার কোনো রাস্তা ছিল না, যেই তিশা মেয়েটা নাকি জীবনে শুধু চা ছাড়া কোনো কিছু খাইতো না, সে এখন বারে যায়া মদ খায়, তার বাবা কান্তাছে, তার মা কাঁদতেছে, তার মা বাবার সাথে নাকি সে ঠিক মতো কথাও বলতে পারে না, মুশতাক নাকি সে তাকে মোবাইলও ব্যবহার করতে দেয় না, মা বাবার সাথে কথা বলতে দেয় না, এই তোমরা কি বলো, এই মুশতাকের কি বিচার হওয়া উচিত, এই খন্দকার মুশতাককে আইনের আওতায় এনে তাকে ডিম থেরাপি দিতে হবে বুঝেছ, অথবা একে উবুত করে শোয়া এর ভালো মতো চিকিৎসা করাতে হবে, ভাই বেটা অশিক্ষিত তুমি বেটা 60 বছর বয়সী বুড়া বেটা তুমি বেটা এই এই কচি একটা তরুণীর নিয়ে বাইকে গেছ গা, এই তরুণীর ফ্যামিলিটার ফ্যামিলিটার কথা একবার চিন্তা করলি না, তার পুরো ফ্যামিলিটার একটা কলঙ্ক হইলো না, আবার সে নাকি ব্ল্যাকমেইল করেছে, আস্তে আস্তে প্রমাণ বের হবে, তিশার বাবা তো মামলা করেছে, একা এবার বুঝবে ঠেলা। আর ওদিকে দেখলাম আরেকটা বিবাহ বাড়িতে আরেক ঘটনা ঘটেছে, পানি দিতে দেরি করায় লাগে গেছে মারামারি, সংঘর্ষ,
আহত 10 জন। এই ঘটনা ঘটেছে এই নোয়াখালীর লক্ষ্মীপুরে। বর এবং কনে সহ আহত 10 জন, কি এমন একটা ফিডাফিডি হয়েছে, কি একটা ফাটাফাটি হয়ে গেছে গা। হ্যাঁ, বরের যে দুলাভাই, বরের বোনজামাই, সে নাকি খাইতে বসা পানি চাইছে, সে পানিটা দিতে একটু দেরি হয়েছে কেন, তারা নাকি টেবিল চেয়ার ভাঙাভাঙি শুরু করে দিছে, লাইগা গেছে একটা ফাড়াফাড়ি, মারামারি হইয়া আহত 10 জন, 3 জন হসপিটালে, আর বাকিরা নাকি কোনো রকম ব্যান্ডেজ বুন্ডিজ করে মানে সাধারণ প্রাথমিক চিকিৎসা দিয়ে আপাতত সারাইছে আর কি। এই নিয়ে, এই হচ্ছে আজকের বিবাহের মানে বিড়ম্বনা নিয়ে কিছু কথাবার্তা কইলাম। যাই হোক, তোমাদের কিছু বলার আছে, তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা কি ফলো দিয়েছ, পেজটা ফলো দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।